আল্লাহ হচ্ছেন চির আল হাইয়ু, হাইয়ুন লা ইয়ামুত কে? আরে হাদিসের দোয়াটাও যদি মুখস্থ থাকে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, আছে না, ইয়া হাইয়ু হে জীবন্ত, হে চিরঞ্জীব যিনি কখনো মরণশীল নন, ইয়া কাইয়ুম এ সবকিছুর ধারণকারী ধারক বাহক, এ রহমতকে আস্তাগীস তোমার রহমতের ফরিয়াদ করি। ইয়া হাইয়ু কাকে বলছেন? আল্লাহকে। যদি রসুলও যদি হায়াতুন নবী তো তিনি তো হাইয়ু, চিন্তা করেন আপনি। আর এই আকীদা ভারত বাংলাদেশ বাকি শতকরা 90 জন মুসলিম, শতকরা 90 জন মুসলিমের আকীদা এটা। শুধু তাদের জনগণের আকীদা নয়, এটা হচ্ছে তাদের আলেম সমাজের আকীদা। সহিহ বুখারীর তরজমা করেছেন একজন অনুবাদক বাংলাদেশ, নামটা আজকে বলছি, 8-10 বছর আগে একটা নাম বলেছিল, ওনার কিতাব থেকে পড়ে শুনেছিল। সহিহ বুখারীর ভূমিকা প্রথম খণ্ডেই লিখছেন যে হায়াতুন নবী, আর তিনি আমার খুব প্রসিদ্ধ প্রখ্যাত শাইখুল হাদিস। খবরদার এইরকম বুখারীর অনুবাদ পড়বেন না, যে বুখারীর অনুবাদ পড়তে ভূমিকাতে গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সিরকি আকীদায় আপনার চলে আসবে। একটু চোখ খুলে চলাফেরা করতে, যেমন রাস্তায় কাঁটা কোথায় আছে আর ইট পাটকেল কোথায় পড়ে আছে, উঁচা নিচা না গর্ত আছে না দেখে পা ফেলেন না, তার চেয়ে বেশি সতর্ক হইতে আপনার দিনের ক্ষেত্রে, যে আমি যেখানে পা ফেলছি কদম রাখছি, আমি জান্নাতে যেতে পারবো না, হোঁচট খেয়ে পড়ে জান্নাতে চলে যাবো, খেয়াল রাখতে। তরজমা তো বুখারীর, কিন্তু ভূমিকাতেই এই সিরকি কথা লেখা আছে, হায়াতুন নবীতে বিশ্বাসী। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, যে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, এসব কথাবার্তা বলে তাওয়িল করবেন না, মানুষকে গোমরা করবেন, আল্লাহর পেয়ারা অবশ্যই, তার চাইতে পেয়ারা কি আছে, কিন্তু তিনি ইন্তেকালও করেছেন, তার মরণ হয়েছে, যে মরণ লিখা ছিল সেটা হয়ে গেছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা বলেছেন যে যে মরণ ইয়া রাসূলুল্লাহ আপনার যে মরণ লিখনি ছিল সেটা হয়ে গেছে, ফাইন্নাকা মুত্তা বা মিত্তা, মৃত্যুবরণ করছে। এই সহিহ বুখারী আসবে ইনশাআল্লাহ, বলুন আল্লাহ সময় সুযোগ দিলে বিশাল সহিহ বুখারী কতদিন গেলাম। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হিজরত ছিল মক্কা থেকে মদিনা,